নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা। রোজকার মতো আমি বিথিন আপনাদের সঙ্গে। রবিবার মারাত্মক অভিযোগ করা হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর তরফ থেকে। দেশের শীর্ষ আদালতকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়ে দিল, আরজিকর ধর্ষণ এবং খুনের ঘটনার পেছনে ছিল বৃহত্তর ষড়যন্ত্র। বৃহত্তর ষড়যন্ত্র যে আরজিকর ঘটনার পেছনে রয়েছে এই দাবি কিন্তু 9 আগস্টের পর থেকেই এই রাজ্যের সাধারণ মানুষ এবং আন্দোলনরত চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকেরা তারা দাবি করে আসছিলেন প্রথম দিন থেকে, যে এটা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ধর্ষণ এবং খুনের ঘটনা নয়, নির্যাতিতার এই ধর্ষণ এবং খুনের ঘটনার পেছনে রয়েছে আরজিকরের বা আরজিকরকে কেন্দ্র করে এক বৃহত্তর ষড়যন্ত্র, এবং এই বৃহত্তর ষড়যন্ত্রের মাথা শুধুমাত্র সন্দীপ ঘোষ বা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলই নয়, এই বৃহত্তর ষড়যন্ত্রের মাথা কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং অনেক প্রভাবশালী। এই দাবিগুলো উঠছিল প্রথম থেকেই, এই দাবিগুলো সাধারণ মানুষ তুলতে শুরু করে, আর সেটাই মান্যতা পেল রবিবার সিবিআই যে সওয়াল জবাব করলো দেশের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। সেখানে তারা জানিয়ে দিল যে ঘটনার দিন একাধিকবার এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং প্রাক্তন আরজিকর হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষের মধ্যে কথোপকথন হয়েছিল ফোনের মাধ্যমে, এবং ঘটনার দিনের পর দিন থেকে দুজনকে গ্রেপ্তার করা মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ আমরা জানি যে গতকাল সুদীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এই অসুস্থ অভিজিৎ মণ্ডল তাকে গ্রেপ্তার করে সিবিআই আধিকারিকেরা, এবং এমন একটা সময় তাকে গ্রেপ্তার করা হয় যখন আন্দোলনরত চিকিৎসকেরা তারা কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন, তার সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে যে অচলাবস্থা চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং তাকে কেন্দ্র করে যে অচলাবস্থা, সেই অচলাবস্থা কাটানোর জন্য এর আগে আমরা দেখেছি গত বৃহস্পতিবার নবান্নের সভাগৃহের বৈঠক ভেস্তে গিয়েছে এবং গতকাল কালীঘাটের বৈঠকও ভেস্তে গেল। ঠিক সেই সময় একদিকে যখন জুনিয়র ডাক্তাররা তারা কালীঘাটে দাঁড়িয়ে রয়েছেন, বৃষ্টিতে ভিজছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে তারা দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন, তারা অচলাবস্থা কাটানোর জন্য বৈঠক করতে গিয়েছেন, ঠিক সেই সময় আমরা অন্যদিকে দেখলাম সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর এই অসুস্থ অভিজিৎ মণ্ডল তাকে গ্রেপ্তার করলেন, টালা থানার ওসি অফিসার ইনচার্জ। কয়েকদিন আগে, কেন অসুস্থ বলছি, যে কয়েকদিন আগে এই অভিজিৎ মণ্ডল তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি গ্রেপ্তার হতে পারেন। একটা মানুষ যখন অপরাধ করে বা অপরাধের সঙ্গে জড়িয়ে যায়, সেই মানুষটি জানেন যে তিনি কতটা নিচে নেমেছেন, আর সেই ধরনের মানুষ ভীত হন, ভয়ে ভয়ে থাকেন, যে কারণে একজন সুস্থ মানুষ হয়েও কলকাতার 6-6টি বেসরকারি হাসপাতালে ঘুরেছেন তিনি তাকে ভর্তি করে নেওয়ার জন্য, কিন্তু সেই 6টি হাসপাতালের
ডাক্তাররা চিকিৎসকরা জানিয়েছিলেন তাকে পরীক্ষা করে যে তিনি সম্পূর্ণ সুস্থ, তার মতো সুস্থ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে বেড অকুপাই করে রাখা যায় না। তাহলে একজন ন্যায্য অসুস্থ ব্যক্তি বেড পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন, তাই তাকে তারা ভর্তি নেননি, তাই তারা তাকে ফিরিয়ে দিয়েছিলেন। আর সে কারণে এই ছটি হাসপাতালকে সরকারের রোশন আলে পড়তে হয়েছে, শাসকের রক্তচক্ষুর সামনে পড়তে হয়েছে। আমরা সেই ভিডিও আপনাদের এর আগে দেখিয়েছি কিভাবে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে বা সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য সচিবকে উল্লেখ করে বলছেন যে এই ছটি হাসপাতাল তার ওসিকে ফিরিয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এটা অন রেকর্ড ক্যামেরার সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। কাকে আড়াল করার চেষ্টা চলছিল এতদিন, কাদেরকে আড়াল করার চেষ্টা চলছে এতদিন? আজকে সিবিআই শীর্ষ আদালতে দাঁড়িয়ে এই প্রশ্নই তুলেছেন যে তারা তদন্ত করছেন, এক বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলা হয়েছে আজকে সিবিআই এর পক্ষ থেকে দেশের সুপ্রিম কোর্টে। এবং সেখানে বলা হয়েছে যে যে অভিযোগগুলো উঠছিল, সাধারণ মানুষ অভিযোগগুলো তুলছিলেন, তারাও একমত, অর্থাৎ সিবিআই তদন্তকারী সংস্থা হিসাবে তারাও একমত যে সেই অকুস্থল অর্থাৎ ঘটনাস্থল ট্যাম্পারিং করা হয়েছে। এবং শুধু ট্যাম্পারিং নয়, মারাত্মক অভিযোগ তুলেছে সিবিআই যে ঘটনাস্থল অল্টার করা হয়েছে, অর্থাৎ ক্রাইম অপারেশন সেটা অল্টার করা হয়েছে, যেখানে ঘটনাটি ঘটেছিল আর যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছে সেই দুটি জায়গা সম্ভবত এক নয়। নির্যাতিতা চিকিৎসককে ধর্ষণ এবং খুন করা হয়েছে একটি অন্য স্থানে, এবং তাকে তার সেই মৃতর দেহ এনে রাখা হয়েছে অন্য একটি স্থানে। এটা আমরাও এর আগে বলেছি আমাদের ভিডিও মারফত যে তার মৃতদেহের পাশ থেকে খুব সাজানো গোছানো ভাবে তার ব্যবহৃত ল্যাপটপ, তার ব্যবহৃত মোবাইল পাওয়া গিয়েছে, যেটা সম্ভব নয় একটি জায়গায় যেখানে মৃতদেহ পড়ে পাওয়া যাচ্ছে এইরকম একটি অবস্থায় যেখানে নির্যাতিতা ধর্ষিত হয়েছেন এবং খুন হয়েছেন, সেখানে সেই ঘটনাস্থল এত সাজানো গোছানো থাকতে পারে না। এবং যে ব্যক্তিকে এতদিন অবধি গ্রেপ্তার করে দেখানো হচ্ছে যে এই ধর্ষক, বহু মানুষ, বহু বিচক্ষণ চিকিৎসক এবং ফরেন্সিক চিকিৎসকের সঙ্গে অর্থাৎ ফরেন্সিক বিভাগের সঙ্গে একসময় যুক্ত ছিলেন এই ধরনের প্রাক্তন চিকিৎসকও দাবি করেছেন যে একজন ব্যক্তি যিনি ধর্ষণ করেছেন, যেখানে দাঁড়িয়ে নির্যাতিতার শরীরে এতগুলি আঘাতের চিহ্ন, সেখানে একজন ধর্ষকের শরীরে নির্যাতিতা সেই মুহূর্তে ঘটনার সময় তাকে বাধা দিয়েছে বা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, সেই ধরনের কোনো চিহ্ন পাওয়া যায়নি ধর্ষকের শরীরে, এটা হতে পারে না। এবং ঘটনাস্থল এত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো হতে পারে না। এবং আজকে দাঁড়িয়ে সিবিআই শীর্ষ আদালতে যে কথা বলেছে, যে দাবিগুলো রেখেছে, সেটাই কিন্তু প্রমাণ দেয় যে এতদিন ধরে সাধারণ মানুষ এবং অভিজ্ঞ চিকিৎসকরা যে দাবি করছিলেন সেটাকেই কিন্তু মান্যতা দিল। যে ঘটনার দিন এই সন্দীপ ঘোষের সঙ্গে তালা থানার ওসি তার সঙ্গে দীর্ঘক্ষণ বারবার ফোনে কথা হয়েছে, এবং ঘটনার পরও যতদিন পর্যন্ত সন্দীপ ঘোষ তিনি গ্রেপ্তার না হয়েছিলেন, যতদিন পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত অভিজিৎ মণ্ডল যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার হয়েছেন ততক্ষণ পর্যন্ত এই দুজন কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা করেছেন। এবং এদের মধ্যে দীর্ঘক্ষণ বহুবার এই 9ই আগস্টের পর থেকে কথোপকথন হয়েছে ইলেকট্রনিক ডিভাইস এর আগেও আপনাদের বলেছে ইলেকট্রনিক ডিভাইস এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোনো তদন্তের ক্ষেত্রে। এবং এর আগেও আমরা ভিডিওতে বলেছি যে তদন্তকারী অফিসাররা সিবিআই এর আধিকারিকেরা ওই ঘটনার দিন আরজি করে যারা যারা ডিউটিরত অবস্থায় ছিল সেই সমস্ত ব্যক্তিদের মোবাইলে টাওয়ার লোকেশন কি ছিল, সারা দিন কি ছিল, ওই রাতে কি ছিল,
ভোর পর্যন্ত অর্থাৎ সকাল পর্যন্ত সেই সমস্ত ব্যক্তি যারা আরজি করে সেদিন কর্মরত ছিলেন তাদের মোবাইলের টাওয়ার লোকেশন দিয়ে জরিপ করে থ্রিডি এফেক্টসের মাধ্যমে একটি চিত্রনাট্য তৈরি করা হচ্ছে তদন্তকারী অফিসারদের মধ্যে। আমরাই খবরে লাল প্রথম তুলে ধরেছিলাম এই খবর আপনাদের সামনে, এবং সেই টাওয়ার লোকেশন এবং মোবাইল ইলেকট্রনিক ডিভাইসকে পরীক্ষা করেই তদন্তকারী সংস্থা তারা এগোচ্ছে এই মুহূর্তে। যে কারণে তারা দাবি করেছে, আজকে তারা রবিবার দিন দাবি করলো শীর্ষ আদালতে যে বহু নথি, মানে আমরা যেটাকে বলি যে ঘটনাস্থলের প্রমাণ, সেই প্রমাণ লোপাট করা হয়েছে এবং সেই যে স্থানে বডি পাওয়া গিয়েছে নির্যাতিতা চিকিৎসকের সেখানে আরো অনেক ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গিয়েছে, একাধিক ফিঙ্গারপ্রিন্টস, একাধিক ফুটপ্রিন্টস পাওয়া গিয়েছে, অর্থাৎ জুতোর ছাপ পাওয়া গিয়েছে। যে চিত্র ছবি উঠে এসেছিল যে ঘটনাস্থলে যেখানে মৃতদেহ পড়েছিল সেখানে মাছের বাজার বসিয়েছিল কলকাতা পুলিশ এবং এই অপদার্থ প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সেখানে মাছের বাজার বসিয়েছিলেন, এবং একজন দায়িত্বপূর্ণ পুলিশ অফিসার, একজন আইপিএস অফিসার, ডিসি নর্থ না ডিসি সেন্ট্রাল, তিনি দাবি করেছিলেন সাংবাদিক বৈঠক করে যে সেখানে যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে ডাক্তার ছিলেন। আমরা দেখিয়েছি যে তারা প্রত্যেকে ডাক্তার নন, সেখানে উপস্থিত ছিলেন প্রসূন চট্টোপাধ্যায়, যিনি আরজি করের স্টাফ নন, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের একজন দাতা এন্টি অপারেটর, তিনি ডাক্তার নন, তিনি আরজি করের সঙ্গে যুক্ত নন, তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের স্টাফ, তিনি সেখানকার ডাটা এন্ট্রি অপারেটর, তিনি কোনো ডাক্তার নন। আমরা ছবি তুলে ধরে নাম লিখে সেখানে দেখিয়ে দিয়েছিলাম যে সেখানে উপস্থিত ছিল এই অপরাধ প্রিন্সিপাল, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আইনজীবী, তিনি আগে থেকে কি করছিলেন ওখানে ঘটনাস্থলে, এই প্রশ্নগুলো খবর লালের পক্ষ থেকে তোলা হয়েছিল আগে থেকেই, আজকে সেগুলোই দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই বিষয়গুলোকে নিয়েই তদন্তকারী সংস্থা সিবিআই তারা সওয়াল জবাব করছে শীর্ষ আদালতে দাঁড়িয়ে। আমাদের নজর আরো থাকবে, কড়া নজর। একদিকে যেমন সিবিআই দাবি করেছে যে অসংখ্য প্রমাণ লোপাট করা হয়েছে, একাধিক ফুটপ্রিন্ট পাওয়া গিয়েছে, একাধিক ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, এবং এই দুজন অর্থাৎ অভিজিৎ মণ্ডল, টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ, তারা ঘটনার দিন এবং তার পর দিন থেকে যতদিন পর্যন্ত না সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে ততদিন পর্যন্ত তাদের মধ্যে একাধিকবার বাক্যালাপ হয়েছে এই বিষয় নিয়ে, এবং বলা হচ্ছে যে সন্দীপ ঘোষের নির্দেশ মতোই চলছিলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। অভিজিৎ ঘোষ কে যে যে নির্দেশ, যা যা নির্দেশ সন্দীপ ঘোষের তরফ থেকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী অভিজিৎ মণ্ডল চলছিলেন, এবং সেই অনুযায়ী তিনি সমস্ত তদন্তটাকে বিপদে চালনা করার চেষ্টা করেছিলেন, আর সে কারণেই অল্টার করা হয়েছে, অর্থাৎ ঘটনা ঘটেছে এক জায়গায় আর মৃতদেহ রাখা হয়েছে আর এক জায়গায়। এই বিষয়গুলি তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই মুহূর্তে, তারা দাবি করেছেন যে তাদের তদন্ত চলছে, তারা ইলেকট্রনিক ডিভাইস, টাওয়ার লোকেশন এই সমস্ত কিছুর মাধ্যমে জরিপ করে, যেহেতু বাহ্যিক তথ্য প্রমাণ অনেক কিছু লোপাট করে দেওয়া হয়েছে সেই কারণে তাদের ইলেকট্রনিক ডিভাইসকে গুরুত্ব দিয়ে তাদেরকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে হচ্ছে, এবং তারা তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদের কথা দিচ্ছি যে আগামী দিনে আরো যে যে তথ্য উঠে আসবে আপনাদের সামনে আমরা এই একইভাবে তুলে ধরব। নমস্কার।